হ্যালো আহ লেহ দিকরি কুলতুমলাহ ত্রান মু নবিনে আসসালাম আলাইকুম রহমত উল্লাহ হে আবার কাতু আলহামদুল্লিল্লাহ ওসলা তো ওয়াসসাল্লাম আলা রসুল ইল্লাহ ওয়ালা আলিহি ওয়াস হিয়ামা প্রিয় দর্শক জানতে চাই লাইভ সেশনের আজকের পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্ব হলো একশো দেখতে দেখতে রমাদানের শেষ দশকে আমরা উপনীত হলাম পৃথিবীর মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটি মাস রমাদান মাস আল্লাহ সুবহান আলা কত নেয়ামত আমাদেরকে দিয়েছেন আশা করছি রমাদানের সিয়াম সাধনা তাকুয়া চর্চা তিয়ামুল্লাইল এবং আরও ভালো ভালো কাজের মাধ্যমে আপনারা সবাই এর মণিমত্তাগুলো এবং উপহারগুলো আহরণ করতে পারছেন আল্লাহ যেন আমাদের সবাইকে শ্রিয়ামের এই সৌগাদগুলো গ্রহণ করার তৌফিক দান করেন এবং তা থেকে উপকৃত হয়ে সত্যিকারের মর্দে মোত্তাকি এবং প্রকৃত মোমেন হওয়ার তৌফিক দান করেন আমিন আমাদের অনেকেই এই সময় অসুস্থ ছিলেন সুস্থ হয়েছেন আল্লাহর অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং সামনের চ্যালেঞ্জগুলোও যেন আমরা সুন্দর মতো উতরে যেতে পারি আল্লাহর কাছে সে দোয়া করছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমরা আমাদের যে অ্যাকাডেমিক প্রোগ্রামগুলো আছে যা দিয়ে আমরা নিজেরা আলোকিত হতে চাই এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে আলোকিত করতে চাই দোয়া চাই যেন আল্লাহ তালা এই প্রচেষ্টার মধ্যে বারাকা দেন এবং আমরা আমাদের অ্যাকাডেমিক প্রোগ্রামগুলো সাফল্যমণ্ডিত করতে পারি এফেক্টিভ করতে পারি আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন চলে যাচ্ছে আপনাদের সরাসরি করা প্রশ্নগুলোর উত্তর প্রদানে আজকের প্রথম প্রশ্ন করেছেন আবু তোবা বলেছেন বেতের সালাত জামাতে পড়ার সময় রাকাত ছুটে গেলে করণীয় কি হয়তো কোনো কারণে আপনি ইমাম যদি তিন রেকাত একসাথে পড়ে আপনি প্রথম রাকাতটা পেলেন না দুই রাকাত পেলেন কি করবেন অথবা শেষ রাকাত পেলেন তাহলে কি করবেন অথবা তাকে তাসা হুদে পেলেন তাহলে কি করবেন অর্থাৎ বেতরের সালাতে আপনি ইমামের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনার এক রাকাত দুই রাকাত বা একাধিক রাকাত মিস হলো তাহলে আপনি কিভাবে বাকি সালাদটা শেষ করবেন এ হচ্ছে আপনার প্রশ্ন যদিও আমার কাছে মনে হচ্ছে এটা অন্য সব সালাতের উপরই চিন্তা করে আমরা এর সমাধান খুঁজে নিতে পারতাম তারপর আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমরা সেটা স্পষ্ট করে দিচ্ছি যদি কারো বেতের সালাদ জামাতে পড়ার সময় কোনো রাকাত ছুটে যায় তাহলে তিনি মাসবুক হচ্ছেন এবং মাসবুক হওয়ার ক্ষেত্রে আর সকল সালাতের ক্ষেত্রে তিনি যা করেন এটাও তা করবেন তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন ইমাম যদি বেতের সালাতে তিন রাকাত পড়েন আপনি প্রথম রাকাত পেলেন না দুই রাকাত পেলেন ইমাম তার শেষ রাখাতে কিন্তু কুনুত পড়লো আপনিও তার সাথে কুনুত পড়বেন কারণ নিয়ম হচ্ছে মাসবুক ব্যক্তি যতটুকুই সালাদ পায় ইমাম যা করেন তাই করতে হবে ইমাম সালাম ফেরানোর পরে তিনি তার প্রথম দিকের সালাদগুলো পূর্ণ করবেন এটা আমরা বারবার বলে আসছি যেহেতু صحيح بخاري بنونا رسول صلى الله عليه وسلم بولت إذا أقيمت الصلاة فلا تأتوها وأنتم تسعون وأتوها وعليكم السكينة فما أدركتم فصلوا وما فاتكم فقضوا وطبا فأتموا دوبا بيرا جاكون صلاة رقامة هو جاي تكون تمرا دوري صلاة تنشر كورونا তোমরা এমনভাবে আসো যেন তোমরা তোমাদের উপর সাকি থাকে শান্তি থাকে প্রশান্তি বিরাজ করে যতটুকু সালাত পাও ততটুকু পড়ো এবং যা তোমাদের ফৌদ হয়ে গেছে সেটাই তোমরা পূর্ণ করো বা কাদা করো সেটা বলা হয়েছে তাহলে এই হাদিসটা খুব শক্তিশালী দলিল যে আমরা যেটা ছুটে গিয়েছে সেটাই আমরা কাজা করব। যদি কেউ কেউ বলছেন যে তৃতীয় রাগাত তিনি তার ইমামের সাথে ইমামের শেষ দুরাকাত কিন্তু আপনার প্রথম দুরাকাত এবং তাহলে আপনি তৃতীয় রাকাত করবেন তাহলে এই বেতের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে আপনি তাহলে ইমামের সাথে একবার কোনুদ পড়লেন তাহলে তৃতীয় রাকাত হলে আবার কোনুদ পড়বেন তাই না দুবার কোনুদ পড়ার প্রশ্ন আসে এই জন্য এই মঠটা শক্তিশালী এটি আমাদের প্রিয় উস্তাদ ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার সান কৈদি হাফেবাহুল্লাহ তিনি একসময় সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের সদস্য ছিলেন এবং মাদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমাদের সরাসরি শিক্ষক ছিলেন তিনি বলেছেন এই হাদিসের আলোকে ওই হাদিসের আলোকে শুদ্ধ হচ্ছে তিনি যে রাকাতগুলো মিস করেছেন সেটাই পড়বেন তাহলে যিনি বেতরের তিন রাকাতের মধ্যে দুই রাকাত পেলেন তাহলে উঠে দাঁড়িয়ে আরও এক রাকাত পড়বেন এবং সেটা হবে তার প্রথম রাকাত কারণ তিনি ইমামের সাথে কোনো পড়ে ফেলেছেন কোনো তার তাকে পড়তে হবে না দুই রাকাত পেলে শেষ রাকাতটা পেলেন তাহলে প্রথম দু রাকাত পড়বেন এভাবে সুতরাং যদি কেউ মানে এই আলোচনার মধ্য দিয়ে বোঝা গেল যদি কেউ বেতার সালাতে কোনো রাকাত সংখ্যা তিনি মিস করেন তাহলে যেটা মিস করেন সেটা পড়বেন আর যদি তিনি এমনটা হয় যে তিনি ইমামের সাথে এক রাকাত মাত্র পেলেন তাহলে তিনি পূর্ণ তিন রাকাত পূর্ণ করবেন এখানে জোর করা যাবে না তিন রাগাত পূর্ণ করবেন ইমাম সালাম ফেরানোর পরে তার বাকি সালাদগুলো আদায় করতে কোনো সমস্যা নেই ইচ্ছে করলে তিনি দু পড়তে পারেন যেহেতু তিন রাকাত পূর্ণ করার কথা এসছে আর যদি ইচ্ছে করেন তিনি পাঁচ রাকাতও পূর্ণ করতে পারেন ইচ্ছে করলে সাত রাকাত পূর্ণ করতে পারেন কারণ একসাথে ভিতের সালাত তিন পাঁচ সাত পড়ার দলিল কিন্তু আছে আবার এক রাকাত পড়ার দলিলও আছে এমনটি উল্লেখ করেছেন ইমাম এবন কোদামা তার আলমগনি গ্রন্থে আচ্ছা তাহলে আপনি আমার মনে হয় বুঝতে পেরেছেন যে ভেতের সালাতের কোনো একটা রাকাত আপনার ছুটে গেলে আপনি কিভাবে শেষ করবেন রাবে আক্তার সমি বলেছেন আমার খালাতো বোনের স্বামী মারা গিয়েছেন তার দুটো ছেলে আছে তাদের কিছু টাকা আছে ব্যাংকে এগুলো থেকে প্রতি মাসে চার টাকা করে তারা পায় যা তাদের সংসার চলে আমি কি তাকে জাকাত দিতে পারবো দয়া করে জানাবেন আচ্ছা বোনের স্বামী মারা গিয়েছে তাহলে টাকাটা নিশ্চয়ই বোনের নামে হয়তো অ্যামটিডিআর করা সেখান থেকে চার হাজার টাকা পাচ্ছেন দুই ছেলে সহ সংসার চালানো চার হাজার টাকা দিয়ে সত্যি বড় কঠিন তাহলে আপনি যদি জাকাত দিতে চান এবং সেই টাকার পরিমাণটা যদি নেশাব পরিমাণের নিচে হয় তাহলে যে কাউকে দিতে পারেন আর যদি নেশাবের ওপরে হয় তাহলে যিনি ওই টাকার পরিমাণ নেশাবের মালিক তাকে না দিয়ে তার পরিবারকে দেন তার ছেলে আছে তার দুই ছেলে আছে তাদেরকে দিতে পারেন এটা হলো সেফ সাইড অনেকের মতে একজন ব্যক্তি এমন কিছু টাকা সেটা যদি রূপার নেশাবও হয় কিন্তু তার এমন নিট চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান কোনো নিডই সে ফুলফিল করতে পারছে না তাহলে তো সে মিসকিনের মধ্যে পড়ে যদি তার ছোট্ট একটা নেশাব আছে তাহলে তবুও তাকে জাকাত দেওয়া যাবে আর নেশাব থাকলে তো শুধু হবে না তাকে পূর্ণ এক বছর সেই নেশাব পরিমাণ টাকা তার মানে প্রয়োজনের উদ্বৃত্ত থাকতে হবে তাহলে তো তিনি জাকাত দেবেন এখন একজন ব্যক্তি তিনি যদি নেশাব পরিমাণ টাকা সারা বছর জমিয়ে রাখেন কষ্ট করে চলেন কেন কষ্ট করে চলেন টাকা খরচ করবেন আমাদের সমাজে আসলে মানুষ সেই সাহসটা পায় না সে ওই নেশাব পরিমাণ টাকাটা জমিয়ে রাখে যে কারণে তাকে জাকাতও দিতে হচ্ছে সে সাহস পায় না কারণ এই সমাজে ভিত্তিক যে তাকা মানে যে সহমর্মিতা যে সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম ভিত্তিক সেটা নাই এই কারণে দেখা যাচ্ছে যে মানুষ কিছু টাকা সঞ্চয় করে রাখে সেটা নেশাব পরিমাণ ফলে তাকে জাকাতও দিতে হচ্ছে আবার তিনি কীভাবে জাকাত খাবেন এ প্রশ্নটা উঠে আসছে তবে তার জাকাত খাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে তার পরিবারটা আরও সদস্য আছে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে এবং তারা জাকাত পাওয়ার পরে পরিবার সবার মধ্যে সেই বেনিফিটটা পৌঁছতে কোনো সমস্যা নেই শামীমা সুলতানা বলেছেন সম্মানিত শেখ আমার মায়ের গত বছর রমাদানে ক্যান্সার ধরা পড়ে এখনও মা খেতে পারে না ঠিক করে সব কথাও বোঝা যায় না কথা বলতে গেলেও তার কয়েকবার পানি খেতে হয় মা এখনও পুরোপুরি সুস্থ নন কেমোথেরাপি দেওয়াতে মায়ের শরীর ঠিক নেই তাই মা রোজা রাখতে পারছেন না আমাদের সামর্থ্য নেই ফিদিয়া দেওয়ার মতো এক্ষেত্রে করণীয় কি। ফিদিয়া তো দেড় কেজি চাল যিনি ক্যামোথেরাপি দিচ্ছেন দেড় কেজি চাল পার রোজার পরিবর্তে কেন সামর্থ্য নেই সেটা কি আরেকটু ব্যাখ্যা করবেন শামীমা সুলতানা আমার কাছে মনে হয় আপনি ফিদিয়া বলতে হয়তো কাফারা বোঝাচ্ছেন অনেক বড় কিছু নো ফিদিয়া প্রতি রোজার পরিবর্তে দেড় কেজি চাল পঞ্চান্ন টাকা করে দেড় কেজি চাল সাতাশি টাকা তাহলে আমার মনে হয় মানে আপনার মায়ের ক্যামোথেরাপি চলছে তাহলে একটা রমজানের ফেদিয়া এটা আপনাদের জন্য খুবই কম কারণ পুরো ত্রিশ দিনের ফেদিয়া হবে পাঁচচল্লিশ কেজি চাল পাঁচচল্লিশ কেজি চালের দাম খুব বেশি নয় তারপরেও যদি আপনি মনে করেন যে এই ফিদিয়া দেওয়ার সামর্থ্য আপনাদের নেই তাহলে দেখুন কেউ একজন আপনাদেরকে কোনো কিছু সাদাকা করে কি না আপনাদেরকে কোনো টাকা দিয়ে খাদ্য দিয়ে সাহায্য করে কি না যদি এবং করা উচিত আপনার আশেপাশে যারা আছে তারা যদি জানে যে আপনার ফিদিয়া দিতে হবে আপনি খেতে পারছেন না কারণ মনে হচ্ছে যার ফিদিয়ে দেওয়ার সামর্থ্য নেই তার আসলে একদিনের খোরাকিও তার নেই এটাই বোঝা যাচ্ছে সেটা যদি হয় তাহলে আপনাদেরকে যখন কেউ একজন খোরাকি দিবে আপনাদের নিজস্ব খাদ্যের অভাব পূরণ করে অতিরিক্ত থাকলে আপনি সেখান থেকে ফিদিয়া দিবেন যেমনটি সাল্লাম একজন সাহাবিকে বলেছিলেন যার ফিতিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না যার কাফারা দেওয়ার সামর্থ্য ছিল না ফিদিয়ার চাইতে তো কাফারা তো আরও অনেক বড় কিছু তখন বললেন তুমি অপেক্ষা করো এরপরে যখন সাদাকা আসলো তিনি তাকে দিলেন বললেন যে তুমি তাহলে এই সাদাকা দিয়ে কাফারা দিয়ে দাও তখন তিনি বললেন ইয়ারাসল্লাহ আমার চাইতেও গরিব কাউকে দিব বললেন যে আমার চাইতে গরিব তার কেউ নাই মোদী নাই তখন বললেন ঠিক আছে তুমিই খাও তোমার কাফারা তুমিই খাও তাহলে সেরিয়াটা এখানে খুবই বিউটিফুল একটা মানে চমৎকার একটা সিস্টেম এখানে অ্যাপ্লাই করেছে আমরা দেখতে পাচ্ছি তাহলে আপনার ফিদিয়া দেওয়ার সামর্থ্য তৈরি হলেই ফিদিয়া দিবেন আর তা না হলে ফিরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই অফিস সময়ের পরে সেবা না দিলে কি পাপ হবে কিসের সেবার কথা বলছেন আপনার এই প্রশ্নটা খুবই অস্পষ্ট সেবা মানে যত ধরেন আমি যদি বলি একটা অফিসের সেবার কথা বলছেন অফিসের সেবা তো অফিসের সময়ের মধ্যে সীমাবদ্ধ অফিস সময় শেষ হয়ে গেলে আমার সেবাটা বন্ধ করে দেওয়ার অধিকার আমার আছে এখন সেবা দেওয়াটা অপশনাল যদি দেই আলহামদুলিল্লাহ না দিলে আমাকে পাকড়াও করা যাবে না আল্লাহ পাকড়া করবেন না জাহান তুরিন বলেছেন স্বর্ণালঙ্কার পরিধান অবস্থায় হজ করা কি জায়েজ হ্যাঁ স্বর্ণালঙ্কার পর অবস্থায় হজ করা যায়জ এ ব্যাপারে আমরা সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া পাচ্ছি তারা বলছেন দিহা খাওয়াতেন ও ওয়াবিয়া খাত নারীর জন্য হজের এহরামের নিয়ত করা জায়েজ যে অবস্থায় তার হাতে স্বর্ণ স্বর্ণের চুড়ি থাকে অথবা আংটি থাকে অথবা কম কিছু থাকে ওয়ুশর উল্লাহা সেত্রুদ দালিকা আলার আনির রিজাইলে গেরুল মাহারেম আর তার জন্য সম্মত হল এই অলংকারগুলো যারা মাহারাম নয় এমন পুরুষদের থেকে আড়ালে রাখা তাদেরকে না দেখানো খাসিয়াতল ফেতনাতে বিহা যাতে কোনো ফেতনা না হয় অবিল্লাহি তৌফিক আর শেখ আবদুল্লাজিজ বিন বাজ আব্দুল্জাক আফিফি এবং আবদুল্লা বিন কাউদ তারা এই ফাতোয়াটা প্রণয়ন করেছিলেন শেখ সলসাইমিনেজমন ফাতেওয়িনিসমিনের মধ্যে উল্লেখ করেন লাবাসা বা বাসলমার আতু হাল আল আদাহাবি শাহ আছ ইদা লম ইয়খরুজ ইল হাদ ইসরাফ তিনি বলছেন কোনো অসুবিধা নেই নারী এহরাম অবস্থায় যদি স্বর্ণের অলঙ্কার পরিধান করে যা সে চায় যদি সে ইসরাফ অর্থাৎ অপব্যায়ের সীমা অতিক্রম না করে তাহলে কোনো সমস্যা নেই হাততাল খাওয়াতে মূল আসা ফেলিয়ে দেয় না এমনকি সে আংটিও পড়তে পারে আবার চড়িয়েও পড়তে পারে তার দুই হাতে এরপরে বলছেন ওল্যাক ফিহাদ হিল হাল তস্তহু আমিন রেজালিল আজানে তবে এই অবস্থায় তিনি অজিনবি অপরিচিত পুরুষ থেকে এগুলোকে আড়াল করে রাখবেন কোনো ফেতনায় পড়ার ভয় তাহলে আমরা এই দুটো ফতোহ থেকে বুঝতে পারলাম এটা চাইজ আছে হাসিনা মমতাজ তিনি বলেছেন হজ ফরজ হওয়ার পর হজ না করে মারা গেলে তার পরবর্তী বংশধরদের কেউ সৌদি আরবের প্রবাসী অবস্থায় তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবে কিনা যেহেতু এখানে ব্যয়ের পার্থক্য আছে অর্থাৎ সৌদি প্রবাসী হলে ব্যয়টা খুব কম আর বাংলাদেশ থেকে গেলে সাত আট লাখ টাকা খরচ উত্তর হচ্ছে মক্কায় থাকে এমন লোকও আপনার এই মৃত আত্মীয়ের পক্ষে হজ করে দিতে পারবে এবং সেটা আদায় হবে সে আত্মীয় হোক আত্মীয় না হোক যে কোনো মুসলিম হোক কোনো মুসলিমের পক্ষে তিনি হজ আদায় করলে হজ হয়ে যাবে এখন হজের ব্যয় কত যে দেশে ওই লোকটা মারা গিয়েছেন সেখান থেকে এসে হজ করলে তো অনেক বেশি যেমন আমেরিকা থেকে এসে এখন যিনি মক্কায় থেকে হজ করছেন তার খরচ খুব কম এতে কোনো সমস্যা নেই হজ হলেই হলো আরেকটা প্রশ্ন হচ্ছে আব্দুল মোহাই মেনুল তিনি বলেছেন আমি পাঁচ বছর আগে সিএম থাকা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলি তখন ইসলামের বিধিনিষেধ সম্পর্কে একদম অজ্ঞ ছিলাম তখন জানতাম না যে এ কর্মের কারণে সিএম নষ্ট হয়ে যায় এখন কি কাফফারা হিসাবে একদিনের জন্য টানা ছ ষাটটি রোজা রাখতে হবে আপনি বললেন যে সিএম অবস্থায় যে স্ত্রীর সাথে মেলামেশা করা যায় না সে সম্পর্কে আপনি একদম অজ্ঞ ছিলেন তাহলে এ সম্পর্কে বিধান হলো যদি কেউ সিয়াম অবস্থায় যে মেলামেশা স্ত্রীর সাথে মেলামেশা নিষিদ্ধ এটা না জানে এ সম্পর্কে জাহেল হয় তাহলে তার সিয়ামটা হয়ে যাবে এবং তার জন্য কাজাও লাগবে না কাফারাও লাগবে না আচ্ছা এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে অমুসলিম দেশে মাত্র ইসলাম গ্রহণ করলো অনেক কিছুই সে জানে না অথবা যে ইসলামের পরিবেশ থেকে এত দূরে মৌলিক আকিদা জ্ঞান এগুলো তার অনেক কিছু অজানা তাহলে তার ক্ষেত্রে এই জাহালাতের রজতটা কবুল করা হবে যে সে জানে না আর না জানলে হুকুম আল্লাহ সোমতাল্লা সাব্যস্ত কারো ওপর করেন না ইমাম নবাবি আল মজমোর গ্রন্থে বলেন ই দা আকালাউ সারিবাউ জাহান দিয়াতিন বাই দাতিনু ইয়হা আলুহু মফতেরান বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো সয়েম সে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে অথবা স্ত্রীর সাথে সহবাস করে ফেলে এটা যে সিএম অবস্থায় নিষিদ্ধ এই নিষিদ্ধতা হুকুম না জেনেই যদি সে ব্যক্তি মাত্র ন মুসলিম হয়ে থাকে নতুন ইসলাম গ্রহণ করেছে এরকম হয় অথবা কোনো দূরের জনপদে গ্রামে সে যদি প্রতিপালিত হয় যে তার কাছে সে যে সিয়াম ভঙ্গকারী হয়েছে এটাই গোপন রয়ে গেল জানতে পারল না তাহলে সে এই কাজগুলোর কোনো একটা দ্বারা খাওয়ার কারণে পান করার কারণে স্ত্রী সহবাসের কারণে সে সিয়াম ভঙ্গকারী হবে না মুফতের হবে না কারণ সে পাপি হবে না সুতরাং তার উদাহরণ হয়ে গেল ওই ব্যক্তির মতো যে ভুলে সিয়াম অবস্থায় খেয়ে ফেলেছে সে তার সিয়ামের কথায় ভুলে গেছে ফলে সে খেয়ে ফেলেছে এবং তার সিয়ামটা শুদ্ধ যেহেতু বোখারি মুস্তেমার হাদিস সেমন তেমনটি বলেছে একই কথা আমরা দেখি ইমাম আর শাহহাল কাবিরের মধ্যে বলেছেন এবং আরও অনেক ওলামাই কেরামের বিষয়টা উল্লেখ করেছেন তাহলে যিনি সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস যে নিষিদ্ধ এটা জানেন জেনেও করে ফেলেন হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারেননি তাহলে কিন্তু তার উপর কাফারা আসবে আবার এটাও হতে পারে যে তিনি সব হুকুম সম্পর্কে অজানা তা নয় যেমন তিনি জানেন যে সিয়াম অবস্থায় যে মা বা সহবাস নিষিদ্ধ তবে কাফারাটা যে আসবে এটা জানেন না অর্থাৎ এই কাজটা হারাম খাওয়াটা হারাম পান করাটা হারাম স্ত্রীর সাথে মেলামেশাটা হারাম এটা তিনি জানেন কিন্তু স্ত্রীর সাথে মেলামেশা করলে যে কাফারা আসবে এটা জানেন না তাহলে এই অবস্থায় তার কাফারা মকফ হবে না তাহলে আপনার ক্ষেত্রে আব্দুল মহাইমেন আপনার ক্ষেত্রে আপনি দেখেন আপনি কি স্ত্রী সহবাস যে নিষিদ্ধ এটা যদি জেনে থাকেন তাহলে কাফারা আসবে আর যদি মানে সিয়াম অবস্থায় স্ত্রী সভা নিষিদ্ধ এটাই না জানেন তাহলে তো কাফারাটাও জানলেন না দুটোই জানলেন না তাহলে আপনার উপর কোনো কাফারা আসবে না মোহাম্মদ জাকির হোসেন বলেছেন আমার এক আত্মীয়ের প্রশ্ন আমার স্বামী সম্প্রীতি মারা গেছেন মৃত্যুকালে একজন স্ত্রী দুজন কন্যা এবং তিনজন ভাইপো রেখে যান মৃত্যুর পূর্বে তার কিছু নগদ অর্থ ছিল সুস্থ থাকা অবস্থায় তিনি আমাকে সব সময় বলতেন আমি যদি আগে মারা যাই তাহলে তুমি এ এই টাকা ছাড়া করবে না কথার মূল উদ্দেশ্য ছিল আমার স্ত্রী হিসাবে বৈধ জীবনে আমার চিকিৎসা ও প্রয়োজনীয় ভরণ পোষণ যাতে চালাতে পারি তাছাড়া তার মৃত্যুর পর তার জন্য তার পিতা মাতার জন্য যেন দান খারাপ সাথে করতে পারি সেদিকে লক্ষ্য রেখে তিনি তার মৃত্যুর পর টাকাগুলো আমার মালিকানা রাখতে জোর পরামর্শ প্রদান করেন এমত অবস্থায় উক্ত নগদ অর্থের মালিক কে বা কারা হবেন অনুগ্রহ করে জানাবেন ব্রাদার জাকির হোসাইন কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তার কোনো ওসিয়ত গ্রহণযোগ্য হবে না ওয়ারিসদের ব্যাপারে তার স্ত্রী যিনি জীবিত আছেন স্বামী মারা গেছে তাহলে স্ত্রী স্বামীর পক্ষ থেকে ওয়ারিস এবং স্বামীর আরও ওয়ারিস আছে অতএব তিনি যদি বলেন এই টাকাটা তোমার কাছে রাখো তুমি খরচ করবে এই কথাটা বাতিল হয়ে যাবে বরং মৃত্যুর পরে স্বামীর মৃত্যুর পরে স্বামীর সকল সম্পত্তি যেটা স্ত্রীর কাছে আছে অন্যের কাছে আছে এর কাছে আমানত আছে ব্যাংকে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় সব একসাথ করা হবে এবং এগুলোকে আল্লাহ সুবহান তালার দেওয়া বিধান অনুযায়ী এগুলোকে বন্টন করা হবে বন্টন করা হবে ওয়ারেসদের মধ্যে আর যদি তিনি ওসিয়ত করে থাকেন ওয়ারেস ছাড়া অন্য কারোর জন্য ওসিয়ত করে থাকেন তাহলে তার ওসিয়ত এক তৃতীয়াংশের মধ্যে সম্পাদন করা হবে মানে পালন করা হবে আর বাকি দুই তৃতীয়াংশ ও মধ্যে মন্টন হবে অতএব স্ত্রী স্বামীর কোনো টাকা স্বামী যেভাবেই উচ্ছেদ করুক না কেন সেটা নিজের মালিকানায় রেখে সেটা করতে পারবে না তবে স্বামী যদি বলে যায় যে তুমি এই টাকাটা আমি উচ্ছেদ করলাম অমুক মাদ্রাসায় দিও তাহলে ওই টাকাটা যদি স্বামীর টোটাল সম্পত্তির তিন ভাগের এক ভাগ বা তার কম হয় তাহলে ওই মাদ্রাসাকে দিতে হবে আর যদি বেশি হয় তাহলে বেশি অংশটা ওয়ারিসদের পুলের মধ্যে চলে আসবে এক তৃতীয়াংশটাই তিনি শুধু পালন করবেন কিন্তু মনে রাখবেন আবারও বলছি ওয়ারিজদের জন্য কোনো ওসিয়ত কার্যকর হবে না মোহাম্মদ মাহমুদ হাসান বলেছেন স্ত্রী কিছুতে আমার বাবা মাকে একসাথে রাখতে চায় না মায় স্ট্রোক ও ডায়াবেটিসের রোগী সুতরাং তার সার্বক্ষণিক সেবার প্রয়োজন হয় যেটা আমার মতো মধ্যবিত্ত পরিবারে আলাদা থেকে করা সম্ভব হয় না এবং আমার স্ত্রীর ফরজ দায়িত্ব না হওয়ায় অনেক বোঝানোর পরেও সে করতে চায় না যদি আমার স্ত্রী অত্যন্ত দিনদার পর্দাংশের নারী অবস্থা আমি কী করতে পারি স্ত্রীকে যদি আপনি কনভিন্স করতে পারেন সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো আপনি স্ত্রীর এবং মা বাবার পাশাপাশি ফ্ল্যাটে থাকেন তাহলে হয়ে যায় স্ত্রী এটা ফরজ দায়িত্ব নয় যে শ্বশুর শাশুড়ির দেখাশোনা তিনি করবেন কিন্তু স্ত্রী যদি এখানে ফরজ না হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন করেন তাহলে তিনি একজন ভালো নারীতে পরিণত হবেন এবং স্বামীর সাথে কিন্তু তার বোঝাপড়াটা অনেক বাড়বে আর যদি কারণ স্বামী তার মা বাবার প্রতি যদি স্ত্রীকে দেখে যে কোনো কেয়ার তিনি করেন না তাহলে আমার আশঙ্কা এই স্বামীও তার স্ত্রীর প্রতি কেয়ারলেস হয়ে যাবেন আমরা শরিয়ার লিগাল সিস্টেমটা অনুযায়ী সব জায়গায় যদি চলতে চাই তো মেনটেন করতে হবে মানে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে দায়িত্বের কবল থেকে মুক্ত করার জন্য আর লিগাল সিস্টেমটাকে যদি আমরা ইউজ করি তাহলে অনেক জায়গায় জীবনযুদ্ধে আমরা হেরে যেতে পারি অনেক জায়গায় আমরা ভালোবাসা মিস করতে পারি অনেক জায়গায় আমরা সম্প্রীতির বন্ধনটা মেনটেন নাও করতে পারি কোনো স্ত্রী যদি বলে যে স্বামীকে তোমার মা বাবার কোনো দায়িত্ব পালনই আমার পক্ষে সম্ভব নয় কারণ সে ফরজ করেনি তাহলে এই স্ত্রী কিন্তু স্বামীর মনটা পাবে না আবার কোনো স্বামী যদি বলে স্ত্রীকে যে দেখো আমার শ্বশুর অর্থাৎ তোমার মা বাবার প্রতি আমার কোনো দায়িত্ব নেই তারা যত দারিদ্রের মধ্যেই থাকুক আমি দেখে থাকবো আমি তাকে কোনো হেল্প করবো না যদি এই অ্যাপ্রোচে স্বামী যায় তাহলে স্ত্রী কিন্তু এই স্বামীকে ঘৃণা করতে শুরু করবে কারণ তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তার মা বাবা তার মা বাবার প্রতি তার স্বামীর কোনো ধরদ নাই এটা সে সহ্য করতে পারবে না নিতে পারবে না ঠিক তেমনি স্বামীর মা বাবার প্রতিও যদি স্ত্রীর কোনো ভালোবাসা না থাকে তাহলে এটাও স্বামী নিতে পারবে না ফলে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে সংসারের অশান্তি তৈরি হবে এই জন্য দরকার হচ্ছে শরীয়া তো ফরজ করে নাই কিন্তু এটা তো বলে নাই যে কোনো স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ির খেদমত করে এটা খারাপ এটা এটা তার উপর জোলুম হয়ে যাবে স্ত্রীর উপর জোলুম হয়ে যাবে শ্বশুর শাশুড়ির জন্য কষ্ট করলে তার ক্ষতি হয়ে যাবে এটা কি ইসলাম বলেছে কখনোই বলেনি আমার মনে হয় ইসলামের লিগাল সিস্টেমটা খুবই সুন্দর সবার অধিকার দিয়েছে কিন্তু লিগাল সিস্টেমের বাইরেও কিছু দায়িত্ব নিতে হবে কিছু সেবা করতে হবে তাহলে হয়তো আমাদের সংসারগুলো সুন্দর হবে এবং আমরাও একটা সুন্দর জীবন যাপন করতে পারবো ফাহিম ফয়সাল বলেছেন আমি ছেলে হওয়ায় মেয়েদের দিকে তাকাই না দৃষ্টি হেফাজত করে চলার চেষ্টা করি আমার বোন কালো বোরকা পরেন পূর্ণ পর্দা করে চলার চেষ্টা করেন আমার বাবা মানুষের সাথে এ বিষয়ে এমনভাবে কথা বলেন যেন তিনি আক্ষেপ প্রকাশ করছেন যে তার ছেলে মহিলা ডাক্তার দেখায় না মহিলাদের থেকে আলাদা আলাদা থাকে দূরে দূরে থাকে ঘাসাঘাসি করে না এবং তার মেয়ে অনেক বেশি পর্দা করে তাই তার এই সন্তানরা কাফের মস্রেক প্রধান দেশে গিয়ে চলতে পারবে না আমার বাবা আমাদেরকে বিদেশে চলে যেতে বলেন অনেক করে বলেন কিন্তু আমরা করি না আবার তিনি বর্তমান শুধু ব্যাংকিং সিস্টেমকে তেমন কিছুই মনে করেন না আমার বাবা সলাদ পড়েন কোরআন পড়েন শ্যাম রাখেন এগুলো করেন কিন্তু তার এরকম অবস্থার কারণে তিনি কি তাহলে আমার প্রশ্ন ইমাম হারা হারা হয়ে যাবেন আমি আমার বাবার আখিরাত নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি কী করব আপনার বাবা যেই জিনিসটা প্রকাশ করছেন এতে কেউ কাফের হবে না অমুসলিমও হবে না তবে এগুলো গর্হিত কাজ পাপের কাজ তার মেয়ে পর্দা করছে তিনি আক্ষেপ করছেন তাহলে তিনি পাপ করছেন তার ছেলে সে ইসলামের নৈতিক অবস্থানে আছে দাড়ি রেখেছে ভালো হয়ে চলার চেষ্টা করছে মহিলাদের সাথে ঘেঁষাঘেজি করছে না এটা তিনি পছন্দ করছেন না এটা পাপ এবং আপনার বাবা সুদের প্রতি আগ্রহী এবং সুদকে হারা মনে করেন না এটা বড় ধরনের কবিরাগুনা পাপ এ থেকে তাকে তবা করতে হবে অন্যথায় কবিরাগুনাগুলো তার থাকবে বড় হতে থাকবে এবং এক সময় তার ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে আর কবিরাগুনা করে যদি তিনি তওবা না করে মারা যান তাহলে অবশ্যই তার স্থান হবে জাহান নামে আল্লাহ যদি ইমান নিয়ে যেতে পারেন তাহলে জাহান নামে শাস্তির পরে তিনি হয়তো মুক্তি পেতে পারেন লং টাইম জাহান নামে তাকে থাকতে হতে পারে অতএব আপনার বাবাকে আপনি নাসিহা করুন তাকে বোঝান দরকার হলে তাকে কোনো ইসলাম স্কলার সাথে বসিয়ে দিন কোনো ভালো খোদ্বা শোনান কোনো ভালো আলোচনা শোনান হয়তো বা তিনি পরিবর্তন হয়ে যেতে পারেন ইনশাল্লা শিরিন একটা শিপা বলেছেন গত রমদানের একটি সিয়ামে আমার যতটুকু মনে পড়ছে মসজিদের মাইকে বলেছে সাহারির সময় শেষ তখন বিরক্ত হয়ে খেয়ে ফেলেছিলাম খাবার থামাই নেই ইচ্ছে করেই শোনার পর আরও খেতে লাগলাম এক্ষেত্রে কি হয়েছে আমি করণীয় কী সাহারির সময় শেষ এটা আমাদের অনেক ঘোষক কিংবা অনেক মসজিদে পাঁচ মিনিট সতর্কতামূলক রেখেই বলে অতএব আপনি যদি সে সতর্কতামূলক সময় খান তাহলে আপনার সিএম ঠিক আছে কিন্তু যদি আজান হয়ে যাওয়া যে আজানটা ওয়াক্ত হওয়ার পরে বা সোবেজ সাদেকের সাথে সাথে দেওয়া হয়েছে যে আজানটা সোভেজ সাদেকের সাথে দেওয়া হয়েছে যদি সেরকম আজান শোনার পরেও আপনি খান তাহলে আপনার সিএমটা ভঙ্গ হয়ে গেছে আপনাকে কাজা করতে হবে একটা সিয়াম কাজা করবেন বাপ্পি সিদ্দিক বলেছেন স্ত্রীকে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে নার্সের হিসেবে কাজ করতে দেওয়া যাবে কি যাবে কোনো সমস্যা নেই যদি স্ত্রী পর্দা সহ তার সেরা এই যে নিয়মকানুন আছে সেগুলো মেনটেন করে নার্সিং পেশায় কাজ করে থাকে মেহেদি হাসান বলেছেন আমার বিবাহের সময় আমার স্ত্রীকে তার ভাই অনেক গহনা দিয়েছে কিন্তু তিনি বলে দিয়েছেন যে যদি কখনো তিনি বিপদে পড়েন তাহলে স্ত্রীর ভাইকে যেন মানে স্ত্রী এই গহনা দিয়ে সাহায্য করে এমত অবস্থায় কি গহনার জাকাত আমাকে প্রদান করতে হবে অর্থাৎ মেহেদি হাসান আপনি বলছেন নাকি আপনার স্ত্রীকে নাকি আপনার স্ত্রীর ভাইকে যেটা আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন থেকে আপনার ভাই সত্য ত্যাগ করে তার আপনার আপনার ব্রাদার ইন ল আপনার স্ত্রীর ভাই আপনার স্ত্রীকে সত্য ত্যাগ করে এই স্বর্ণ দিয়েছে অতএব এই স্বর্ণের মালিক হয়ে গেছে আপনার স্ত্রী এটা যদি নেশার পরিমাণ হয় তাহলে এর জাকাত আপনার স্ত্রীকে দিতে হবে আপনাকেও নয় আপনার ভাইকেও নয় আসিফ আহমেদ বলেছেন হারামাইনে ইমাম সালাত আল্লাহ আকবর বলার সাথে সাথে আরেকজন আল্লাহু আকবর বলে কেন অথচ ইমাম ইমামের ত্যাগবের সবাই শুনতে পায় এর কি বিশেষ কোনো ফজিলত আছে মোকাব্বের মোকাব্যের হওয়া শরিয়াতে বৈধ আছে জায়েজ আছে এখন ইমামের কথা সবাই শুনতে পায় পেলেও মোকাব্যের দিতে কোনো সমস্যা নেই আর না পেলেও মোকাব্বের দেওয়াটা তো আসলে সঙ্গত তাই না নাহলে তোমাদের শুনবে কী করে অতএব মোকাব্বের দেওয়া এটা শরীয়তে আছে বিধায় তারা দিচ্ছেন আরিফ বলেছেন আমার একটা সিএম ভুলে ঘড়ি ভুল দেখার জন্য দশ মিনিট আগে ইফতার করে ফেলি একটা সিএমের মধ্যে এখন আমার করণীয় কী আপনি যদি টের পান যে আপনি দশ মিনিট আগে ইফতার করে ফেলেছেন তাহলে যেহেতু আপনি টাইমিংয়ে ভুল করেছেন এটা কিন্তু ভুলে ইফতার করেছেন তা না সিএমের কথা ভুলে গিয়ে ইফতার করেননি টাইমিংয়ে আপনার ভুল হয়েছে সে ভুলের সংশোধন হচ্ছে আপনি একটা সিয়াম কাজা করা সেশন চলাকালে যে প্রশ্নগুলো আপনারা করেছেন তার মধ্যে থেকে অল্প দু তিনটা আমরা নিব মমতাজ পারভেজ বলেছেন সালাতের শেষ বৈঠকে কোরআনই দোয়া পাঠ করা যাবে কি না সালাতের শেষ বৈঠকে সব দোয়া পাঠ করা যাবে দোয়া হতে হবে কোরআন তেলাওয়াত না সেজদার মধ্যে যেমন কোরআন তেলাওয়াত করা যায় না ঠিক তেমনি সালামের আগেও আপনি তেলাওয়াত করবেন না তাসাউদের মধ্যে কোনো কোরআন তেলাওয়াত নাই কিন্তু দোয়া তো আর কোরআনতেলাওয়াত না রব্বাই নাতে হাসাদ এটা তো কোরআনতে তেলাওয়াত হচ্ছে না এটা তো দোয়া হচ্ছে অতএব কোরআনের দোয়া হাদিসের দোয়া সালাতের মধ্যে যেই সমস্ত জায়গা দোয়া করা যাবে সেখানে করতে কোনো অসুবিধা নেই শাহিদ আক্তার বলেছেন সৌদিতে যেদিন একুশ রমাদান আমাদের দেশের বিশ রমাদান যেহেতু একদিনেই সারা বিশ্বে লাইলাতুল কাদার হয় সেক্ষেত্রে সৌদির একুশে রমাদান আমাদের দেশে কি লাইলাতুল কাদার হওয়ার সম্ভাবনা আছে কোনোভাবে লাইলাতুল কাদার মিস না হওয়ার জন্য সৌদিতে যেদিন শেষ দশক শুরু হয় সেদিন থেকে আমাদের রাজ্যে ইবাদত করাটা উত্তম হবে নাকি আমাদের দেশের শেষ দশক অনুযায়ী রাজ্যে গে ইবাদত করলে উত্তম হবে যথেষ্ট হবে দেখুন ইবাদতের এই যে নির্দেশনাটা এটা একটা হুকমে বিষয় এটা হুকমে বিষয় এটা হুকুম দ্বারা সাব্যস্ত রিয়াল জিনিসটা কি সেটা আল্লাহ ভালো জানেন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে আমরা সেই হুকুম পালন করব। যেখানে বিশ একুশ তারিখ থেকে বিজয় রাত্রিগুলো শুরু হয় তাহলে একুশ তারিখ থেকেই লালাতল কাদার সম্ভাবনা শুরু হলো এখন কোথাও বিশ কোথাও একুশ যেখানে বিশ সেখানে তার শেষ দশক তো শুরু হয়নি তার জন্য একুশ রাত্রি যখন থেকে শুরু তখন থেকে সেই ইবাদত স্পেশাল ইবাদতটা শুরু করবে লাইলাতুল কাদর পাওয়ার জন্য লাইলাতুল কাদর পাওয়ার প্রোগ্রামটা বিশ তারিখ থেকে হবে না কারণ রাসুলসাল্লাহ সাল্লাম যখন প্রথম দশকে লাইলাতুল কাদর খোঁজার জন্য কাফে বসেছিলেন তাকে বলা হলো তুমি যা খুঁজছো সেটা সামনে এই দশকে না তখন তিনি দ্বিতীয় দশকে এতে কাফ করলেন তখন তাকে বলা হলো তুমি যা খুঁজছো লাইলাতুল কদর সেটা সামনে তার মানে একুশে রমাদান থেকে সেটা শুরু তাহলে বোঝা গেল এই যে হুকুমটা এখন কোনো এখতলাফের কারণে বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে চান্দ্রের দেখার পার্থক্যের কারণে বা আমরা একদিন পরে সিয়াম পালনের কারণে আমাদের হুকুম পরিবর্তন হবে না হুকুম ঠিক থাকবে আর এটা নিয়ে খুব গোলমালেরও কোনো কারণ নেই যে সারা বিশ্বে তাহলে আমার এই যে সমস্যাগুলো আপনারা তৈরি করছেন হ্যাঁ কনফিউশানগুলো এতে এখন কেউ কেউ বলছে যে সারা বিশ্বে একদিনে রোজা রাখাটা ফরজ একদিনে ঈদ করাটা ফরজ কিন্তু এটা শুদ্ধ নয় সারা বিশ্বে এ যাবৎকাল মুসলিমরা কখনোই একদিনে ঈদ করেনি একদিনে সিয়ামও পালন করেনি সবার সিয়ামই শুদ্ধ যারা একদিন আগে করে একদিন পরে করে চাঁদ দেখে করে অতএব সেটা শুদ্ধ তবে সাথে এটাও বলে রাখি যদি মুসলিমরা সারা বিশ্বে একমত হয়ে একদিনে কখনো সিয়াম শুরু করে অথবা ঈদ করে তাতেও কোনো সরিয়াতে সমস্যা নাই কিন্তু এটাকে সমস্যা হচ্ছে যখন আপনি এটাকে ইম্পোজ করবেন আর বলবেন যে যারা সেটা করছে না তাদেরটা বাতিল তখনই সমস্যাটা তৈরি হয় অতএব আমরা সেদিকে যাব না মাহমুদা বলেছেন বোন এক জায়গায় উত্তর পাওয়ার পর আরেক জায়গায় ওই প্রশ্নটা করা কি উচিত আচ্ছা ও এটা মনে হয় অন্য কেউ করেছেন তাই না এটা আসলে ঠিক না এটা হলো এক ধরনের ওসিডি প্রবলেম রিলিজিয়াস ওসিডি একটা উত্তর আমরা একজন ভালো আলেমের কাছ থেকে শোনার পরে আবার আরেকজনের কাছে ক্রস করি আবার আরেকজনের ক্রস ক্রস করি অনেকে ব্যক্তিগতভাবে আমাদেরকে খুব বিরক্ত করেন আমরা তাদেরকে বলবো আপনারা আমাদেরকে বিরক্ত করবেন না একজন বিশিষ্ট আলেম তার ফাতাওয়া এবং তার সলিউশানটা আপনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন সেটা ভুল হলেও কিন্তু ভুল প্রমাণিত হওয়ার পর আর গ্রহণ করা যাবে না কিন্তু যদি সেটাকে আপনি হক মনে করে আমল করেন ইটস ওকে ওকে এই জন্য আপনাদের ক্রস করার এই ফেতনা এবং ক্রস করার এই কি বলে যে বদভ্যাসটা আপনাদের ত্যাগ করতে হবে এ ফেতার মধ্যে পড়া যাবে না আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমরা সঠিকভাবে এলেম অর্জন করে যেন আমল করতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের এই রামাদানটা যেন একটা যুগান্তকারী রামাদান হয় এবং আমাদের চিন্তা চেতনা ইমান আকিদা আমল এখলাস তাকুয়া সব কিছুকে যেন এটা পরিশুদ্ধ করে দেয় বাড়িয়ে দেয় আল্লাহ যেন আমাদের ভালো আমলগুলোকে কবুল করেন আমাদেরকে সুস্থতা দান করেন তার দিনের প্রমোশনের জন্য তার দিনের প্রতিষ্ঠার জন্য তিনি আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন আল্লাহর কাছে সবার জন্য সে দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি হাদা ওসলালা আলানবীনা মুহাম্মদ আলা আলিহি ওয়াসাবি আজমাইন ওসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাত